किसान इलेवन दुर्गापुर दुर्गापुरे किन्तु कोनो फरेनार प्लेयर देखते पाच्छि ना। आर एदिके आछे टैंगो टाइगर। खेला शुरू होते चले द्वितीय क्वार्टर फाइनल मैच। एकदिके किसान इलेवन दुर्गापुर और अन्यदिके टैंगो टाइगर पुरुलिया। दुई दलेर मध्ये क्वार्टर फाइनल मैच शुरू होते चले। टैंगो टाइगारे किन्तु दुटी फरेनार प्लेयार आछे, किसान इलेवेने कोनो फरेनार नेई। लेफारीर मुखे बासी बाजलो बोले बासीर आवाजे खेला शुरू। বল তুলে দিয়েছে গোল লক্ষ্য করে, ও গোলকিপার ধরে নিল। খুবই সুন্দর খেলা, কিন্তু খুবই সুন্দর হচ্ছে। टैंगो टाइगर मन अफ दी कर नम्बर जा रे प्लेयर मन अफ दज कर पेड़ जा चेष्टा हलो ना। फरेनार और बांगाली ऐलर धस्ताधस्ती खुबी सुंदर बॉल किंतु किसान इलेवन कंट्रोले अफसाइड होनी। बॉल किंतु एक हेडे लागाना छिलो किसान इलेवन किंतु पारलो ना। पाल्टा जवाबे टैंगो टाइगर की करबे कॉर्नर शॉट। किसान इलेवन दुर्गापुर एटा के जा चेष्टा लम्बा शॉट से किंतु पेलो ना तादेर खेलोवाड़। देखा जा ऑफसाइड অনেক আগেই কিন্তু অফসাইড হয়েছে, লেফারি লক্ষ্য করেনি। ফাউল কিক সান্ডারের কাছ থেকে কিন্তু কি ফাউল কিক পেয়েছে কিষান ইলেভেন, শট করলো কিন্তু শটে জোস নেই। ট্যাঙ্গো টাইগার কি করবে ফরেনার প্লেয়ার চলন্ত বলে শট করতে চেয়েছিল কিন্তু হলো না। এটাকে ট্যাঙ্গো টাইগার কর্নার কিক কিষান ইলেভেন এটাকে তার সঙ্গে দর্শকের উল্লাস। ফরেনারকে কাটিয়ে নিল কিন্তু না, আবার ফরেনার উঠে চলে আসছে। দেখা যাক, ও এদিকে আবার পাল্টা যাবে ট্যাঙ্গো টাইগার কর্নার কিক। আরামসে এটাকে যাওয়ার চেষ্টা কিষান ইলেভেন। কর্নার কিক দিয়ে দিয়েছে
हाफ टाइम गोल शून्य अवस्था क्योंकि हाफ टाइम हलो द्वितीयार्धेर खेलाय देखबो कि आमरा कि करते पारे कोन दल जयलाभ करते पारे ए समय हाफ टाइम टैंगो टाइगर पुरुलिया सुजोग पेयेछे किन्तु गोल दिते पारेनि गोल शून्य अवस्थाय किन्तु हाफ टाइम हलो आर अन्यदिके बांगाली एबं आदिवासी छेलेर टीम किसान इलेवेन दुर्गापुर দুদের মধ্যে কিন্তু খেলা খুবই সুন্দর হচ্ছে সকলেই তো দেখলে এখনো কিন্তু খেলা বাকি আছে দুই দলে কিন্তু চান্স হয়েছে গোল দিতে পারেনি এদিকে কোনো ফরেনার প্লেয়ার নেই কিন্তু বিরোধী টিমে কিন্তু দুটি ফরেনার আছে ট্যাঙ্গো টাইগারে কিন্তু দুটি ফরেনার আছে এক হচ্ছে রকি আর একটি নাম জানা নেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে চলেছে দুটি দলই কিন্তু কমতা নাই কেউ কিন্তু কমতা নাই কিষাণ ইলেভেন এদিকে ট্যাঙ্গো টাইগারে শুধু দুটি ফরেনার আমরা দেখছি রকি এবং আর একটি নাম জানা নেই ঠিক চালু হয়ে গেল দ্বিতীয় ফরেনার কিন্তু মেন ব্যাক আর অন্যদিকে রকি কিন্তু আগানে খেলছে টাইগারে মানবদা খুবই সুন্দর বল বাড়িয়েছে সাত নম্বরের কাছে বল এটাকে যাওয়ার চেষ্টা আছে ভাই দেখিয়ে কিন্তু না মানবদা বলটা নিতে পারলো না রকির পায়ে বল কিন্তু এটাকে চলে গেছে কিষাণ ইলেভেন ও গোলটা কিন্তু খুবই সুন্দর বাঁচালো দশ নম্বর চাষের প্লেয়ার আদিবাসী ফুটবলার ট্যাঙ্গো টাইগারের আদিবাসী দশ নম্বর আদিবাসী ফুটবলার গোলটা কিন্তু ব্যাপক বাঁচিয়েছে গোলকিপার কিন্তু ছুঁয়ে রেখে দিয়েছিল বলটিকে হাতে করে কেননা সে ধরলে বলটি বেরিয়ে যেত গোল থেকে হাত থেকে বেরিয়ে গোল হয়ে যেত পারতো এই জন্য সে প্রথমে বলটিকে আটকায় এবং দ্বিতীয়বার ধরার চেষ্টা করে তার আগে এই উড়িয়ে দিয়েছে তাদেরই খেলোয়াড় উড়িয়ে দিল এবং কর্নার না উড়ালে কিন্তু ওখানে বিরোধী দলের খেলোয়াড় ছিল ও খুবই সহজে ধরে নিল এদিকে ব্যাক শট দিয়েছে কি দূরে দারুণ শট এবং সেখানে কি দারুণ ভাঁজ সেইখানে দেখো সেই গেড়া করে ম্যান্ডি কি ভাঁজ দেখালো আর এখানে কি দারুণ শট এবং গোলকিপারও কি সুন্দর সেভ দেখালো তিনজনের করিশ্মা খুবই সুন্দর দেখালো এত সুন্দর তিনজনের যে দৃশ্য দেখালো গোলকিপার সমেত দুই বিরোধী খেলোয়াড় আবার এদিকে অ্যাটাকে কিষাণ ইলেভেন ও অনেকটা ঠেলে দিয়েছে ফাউল দেখ কোথায় বাইরে দিয়েছে বড় বক্সের বাইরে লেফারিকে কিছু বলার চেষ্টা করছে বোঝে না আরও আগানো হয়েছে খেলোয়াড়রা এটি বলছে কিষাণ ইলেভেন এটি কিন্তু বড় বক্সের বাইরে থেকে কিক পেয়েছে দেখা যাক সে কিক কাজ লাগাতে পারে কি না ও বলটি গোল ছিল কিন্তু আরেকটুর জন্য এই বারো নম্বর জার্সির প্লেয়ার কিষাণ ইলেভেনের যদি পাটি একবার ঠেকাতে পারতো কিন্তু গোল পুরো 100% গোল হতো কিন্তু সে ঠেকাতে পারলো না দেখা যাক কি করতে পারে ট্যাঙ্গো টাইগার একটি একটি ফ্রি কিক পেয়েছে বড় বক্সের বাইরে থেকে
বড় বক্সের দু হাত দূর থেকে কিন্তু ফ্রি কিক। ট্যাঙ্গো টাইগার কী করবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যে জিতবে সে কিন্তু ফাইনালে সেমিফাইনালে উঠে যাবে। সেমিফাইনালে প্রাইজ আছে 40 করে। দেখা যাক, এত সোজা না, বল পেরিয়ে গেল। খেলা শেষ, টাইব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি করবে। এটাই দেখার কোন দল জয়লাভ করতে পারে, অবশ্যই সকলে লাইক কমেন্ট করে দিও।